কমুদ বড় টেঙা আমার পরিণত হয়েছে নাকি, যে এবার আহিলে তেখেতে আসলে রাইজে অকল টেঙা নহয় ফসা, হ্যাঁ ফসা, ভালকে কচ্ছ সাথে ফসা ফসা, সেইখানে রাইজে না খায় বেশিব নয় খাব খাব আগুয় নাহে আপনাদের কি কব, খালি সরকারের ভাল ভাল কথা কব, সেইটো কি কয় বেনিফিশিয়ারি, 17টা সিট পাইছে বিপিএফে, তেখেতকলে কিমান পাইছে আপনাদের সব, গতি আর এটা যে রাইজক যে প্রতিশ্রুতি দিয়েছিল আর সেই প্রতিশ্রুতি বড় মিছা খুব করলে তেখেতকলে, অমুক দিব তমুক দিব, এক দিব নিলে বহুত ডেভেলপমেন্টের কাম হব পরিবর্তন করব বলে কৈছিলে, আজি আমি দেখবলে পাইছে বা বিটিসি বাকি দেখবলে পাইছে, আপনাদেরকেও অল্প রিপোর্টিং করক যে নতুন একটা রাস্তা বনাইছে নাকি, তেখেতকলে নতুন একটা স্কুল বনাইছে নাকি, নতুন একটা কলেজ বনাইছে নাকি, নতুন একটা হসপিটাল বনাইছে নাকি, নতুন একটা ইরিগেশন বনাইছে নাকি, নতুন একটা গ্রামত গ্রামীণ অঞ্চলের হেরি কিনা বজার টজার বনাই দিছে নাকি, যত কৃষক সকলে নিজের যে উৎপাদন সেই উৎপাদন বোধ বেশি পড়ে, এনেকা একো বনোয়া নাই, গতি বিটিসি পাখি ইমান চাম্বা নয় আগর নিচিনা মানে মিঠা মিঠা কথা কই পেলায় অমুক দিম তমুক দিম, সেই এই কথা দিয়ে যে মিলি যাব সেইটো নহয়, এবার সবে বুঝিছে উপলব্ধি করেছে তেখেত সকলের দ্বারা এখন হয় যি হয়েছে বিটিসির হাগ্রামার দ্বারাই হয়েছে, হাগ্রামাকে আকো লাগে, ইয়ার কারণে এইবার এমপি ইলেকশনটা স্টার্টিং পয়েন্ট, এমপিত আমি জিখি যাম আর জিখার পিছত 2025 সনত আবার বিটিসির যেটো ইলেকশনের জিখার যেটো দরজা সেটা খোলা থাকিব, কেন্দ্র কাক আপনার সমর্থন করব জিকিলে এইটো সময়ের কব, সময়ের কব, আলোচনা হওয়া নাই এনেকুৱা কোনো পার্টির লগত আমার আলোচনা হওয়া নাই, আমি ক্যাটাগরি ক্যাটাগরি বলে কই আছে যে বিটিসি হেৰি কিবাটো বিপিএফ দলে কোনো পার্টির লগত ফ্রি ইলেকশন এলায়েন্স করা বা তেনেকুৱা আলোচনাই হওয়া নাই, যেতিয়া জার্নেলিস্ট হয়ে পেলায় অল্প কষ্ট করে পেলায় সঁচা কথা বিচারি বিচারি পাবলিক করলে পাবলিকক দেখাই দিয়ে তারপর আপনি 1 টকা 2 টকা পায় সেইটি খাই থাকে, যেতিয়া আপনালোকে সাপ্তাহ হয়ে যাব গভর্নমেন্টের খোয়া মানুষ হয়ে যাব, কোন ভাল কোন বিয়া পাবলিকে কি বস্তুটো জানাতো ভাল সেটা আপনি এড়িয়ে দিব জার্নেলিস্ট হয়ে পেলায় আপনাদের কি কব, খালি সরকারের ভাল ভাল কথা কব, সেইটো কি কয় বেনিফিশিয়ারি, কিন্তু হাগ্রামা মহিলে 17 বছরের কার্যকাল করলে আর প্রমোদ 17 বছরের যে রাস্তা হয়েছে হসপিটাল হয়েছে স্কুল কলেজ হয়েছে গোটেই তো হাগ্রামা মহিলারই বনোয়া, আর সেই 17 বছর পাবলিকে তেখেতক ভাল মানুষ যদি নহয় ভাল পার্টি যদি নহয় ভাল যদি কাম করা নাই 17 বছর এই ইউপিপিএল জিখাই নিদি হাগ্রামা কেউ জিখাই দিয়েছিলেন, সেই কোশ্চনটা আপনাদের করক, আপনি প্রমোদ বড়ক এই 5টা বছরের কারণে তেখেতক মাত্র 3.5 বছর হয়েছে তেখেত সকলে একটাও রাস্তা নতুন বনোয়া নাই, স্কুল একটা বনোয়া নাই, হসপিটাল একটা বনোয়া নাই, বরঞ্চ থামুলপুর মেডিকেল কলেজ হব বলে কৈছিল নহয়, এই মেডিকেল কলেজখন আকো ক্যান্সেল করেছে বলে গভর্নমেন্টে, আমি তো কি কম আমি দুঃখ পাইছো, আপনি আপনি চাও ওদালগুড়ির এটা ইন্দিরা গান্ধী ওপেন ট্রাইবেল ইউনিভার্সিটি হব বলে কৈছিল তেখেত সকলের একর্ডর বিটিআর একর্ডর, সেইটো হোক সিদিনা যেটো রিভিউ মিটিং হল তাতে রিজেক্ট করলে সেন্ট্রেল গভর্নমেন্টে দ্যাট উই হ্যাভ সেট আপ ওয়ান সাচ ইউনিভার্সিটি ইন মণিপুর অলরেডি ইন 2009 অ্যান্ড দেয়ার ইজ নো পলিসি এস সাচ, দেয়ারফর উই ক্যানট ইস্টাবলিশ উই ক্যানট থিঙ্ক অফ দিস ইস্টাবলিশমেন্ট অফ ইউনিভার্সিটি এট ওদালগুড়ি, আর কৈছে এনআইটি এট ওদালগুড়ি সেইটো কলে যে ওয়ান স্টেট ওয়ান এনআইটি, অসমত অলরেডি এনআইটি আছে দেয়ারফর দেয়ার ইজ নো কোয়েশ্চন অফ সেটিং আপ অফ এনাদার এনআইটি ইন বডলেন্ড হুইচ ইজ পার্ট অফ আসাম, এইটো কই দিলে, আর কলে বর্মার কি বলি কয় বডফা উপেন্দ্রনাথ ব্রহ্ম সেন্ট্রাল ইউনিভার্সিটি সেইটুকু কলে দেয়ার আর অলরেডি 2 ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটিজ ইন আসাম, ওয়ান ইজ তেজপুর ইউনিভার্সিটি ন ইয়াত নহয় থাকে ওদালগুড়ি, ওয়ান ইজ এট তেজপুর এন্ড দেন শিলচর, গতিকে শিলচর এই কিবাটো তেজপুর সেন্ট্রেল ইউনিভার্সিটিটো কোকরাঝার এই ওদালগুড়ির ওচরতে, কমুদ বড় টেঙা আমার পরিণত হয়েছে নাকি, যে এবার আহিলে তেখেতে আসলে রাইজে অকল টেঙা নহয় ফসা, হ্যাঁ ফসা, ভালকে কচ্ছ সাথে ফসা ফসা, সেইখানে রাইজে না খায় বেশিব নয় খাব খাব আগুয় নাহে, কোনেও না খায় আর আগুয় নিচিনা বেশিব নয়